ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্র সহ বৃষ্টিরও ধারণা করা হচ্ছে। রোববার 7 এপ্রিল বিকেল 4টা থেকে রাত 1টার মধ্যে এই ঝড় বয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা বলা হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।